আমরা প্রত্যেকেই জানি যে একটা বয়সের পর আমাদের স্কিনের কেয়ার করাটা কতটা জরুরি। দিনে যেমন আমরা সানস্ক্রিন মাখি, রাতেও তেমনি নাইট কেয়ারটা অত্যন্ত জরুরি। তো সেই জন্য আমরা নাইট ক্রিম হিসেবে আমরা খুব কনফিউশনে ভুগি যে কোনটা কি ক্রিম মাখবো না মাখবো। তো আমি যেটা করি, খুব বাড়িতে অ্যাভেলেবেল জিনিস দিয়েই নাইট ক্রিম মাখি। তো কি করি, প্রথম হলো নিভিয়া, যেটা সবার বাড়িতে অলমোস্ট থাকে, আর একটা লাগবে হলো ভিটামিন ই ক্যাপসুল। তো নিভিয়া যারা মাখতে চাও না, বা আমি যেমন এসিতে থাকি বলে সব আমি নিভিয়াটা ইউজ করি, মানে ভারী কোনো ময়শ্চারাইজার। আর কেউ যদি নিভিয়াটা না ইউজ করতে চাও, তো সেক্ষেত্রে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, যে কোনো কোম্পানি। তো প্রথমে একটু নিভিয়া নিয়ে অল্প এইটুকু পরিমাণ নিভিয়া হাতে তালুতে নেবে, দেন ভিটামিন ই ক্যাপসুল থেকে জাস্ট এক ড্রপ ক্যাপসুলের ভেতরের যে লিকুইডটা সেটা নেবে, দেন এটাকে মিক্স করে ভালো করে চোখের তলা। এক ড্রপ নিলেই যথেষ্ট, কারণ নিভিয়া ক্রিমটা, নিভিয়া সফটের সঙ্গেও করতে পারো, কারণ নিভিয়া সফটটা ভীষণ ভালো। আমি বললাম যে আমার স্কিন ড্রাই হয়ে যায়, তাই জন্য আমি এসিতে থাকি বলে আমি সবসময় মোটা ক্রিমটা ইউজ করি। তো এইটা নিয়ে ভালো করে গোটা মুখে, ইনক্লুডিং নেক, কারণ গলাটাও, গলার এই জায়গাটা ঝুলতে থাকে, এরকমভাবে পুরোটা মেখে নেবে। ব্যাস, তোমার নাইট কেয়ার কমপ্লিট। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা।